হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি উম্মে নিডু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাকারনি পাস্তা নুডলস। এটি কোনো ইন্ডিয়ান, চাইনিজ বা কোনো রেস্টুরেন্ট স্টাইলে নয়, আজকে আমি আমার স্টাইলে করে দেখাবো। আর আশা করছি এটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে ইনস্ট্যান্ট নুডলস 1 প্যাকেট, এটি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। পাস্তা 1/2 কাপ, ম্যাকারনি 1/2 কাপ, আর স্বাদেই ম্যাজিক মশলা অর্থাৎ ম্যাগি ইনস্ট্যান্ট যে মশলা সেটি 2 প্যাকেট, আর নুডলস ইনস্ট্যান্ট মশলা যেটা নুডলসের প্যাকেটের সাথে ছিল সেই মশলাটা। বাঁধাকপি চিজ এটি অপশনাল, কেউ চাইলে এই দুটি বাদও দিতে পারেন। আর বাকি যা যা লাগছে এটি রান্নার সময় বলে দেয়। প্রথমে একটি পাত্রে পানি ফুটতে দিয়েছি, সেখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সেই সাথে দিচ্ছি পাস্তা ম্যাকারনি। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, পাস্তা অথবা ম্যাকারনি। 3 মিনিট জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি নুডলস। নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করব। ঠিক নামানোর 15 সেকেন্ড আগে দিয়ে দিব গাজর, এতে করে গাজরের মানটা ঠিক থাকবে। 15 সেকেন্ড জাল হওয়ার পর পানি থেকে ছেঁকে নেব সব কিছু, এবং এই ভাপেই গাজর সেদ্ধ হয়ে আসবে। অন্যদিকে একটি ফ্রাই প্যানে সামান্য তেল দেব। তেল গরম হয়ে আসার আগেই দিয়ে দেব 2টি ডিম। ডিম দিয়ে অনবরত নাড়তে থাকব। ডিমটা যখন জমাট বাঁধতে থাকবে তখন ঝুরঝুরে করে নেব। খুব বেশি হিট দেব না, ডিম শক্ত হয়ে আসার আগেই নামিয়ে নেব সেই নুডলসের ঝাঁঝরিতে। আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে দেব এবং 1 চা চামচের মতো রসুন কুচি এবং 1/4 কাপ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ রসুন একটু ভেজে নেব। ব্রাউন হওয়ার আগেই দিয়ে দেব সেই ছেঁকে রাখা নুডলস এবং ডিমগুলো। একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। বাঁধাকপি দিতে চাইলে এ পর্যায়ে দিতে হবে, এতে করে সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি সেই স্বাদেই ম্যাজিক মশলা, সেই সাথে নুডলস টেস্ট মেকার। সব শুকনো মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দিয়ে দেব সয়া সস, 2 চা চামচের মতো। টমেটো সস 2 টেবিল চামচের মতো। মেয়োনিজ 1 টেবিল চামচের মতো। যেহেতু মেয়োনিজ একটু টক থাকে এর জন্য সামান্য চিনি দেব 1/2 চা চামচের মতো। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। নামানোর ঠিক 30 সেকেন্ড আগে দিয়ে দেব চিজ। আমি এখানে ঢাকাই চিজ, আমাদের দেশি পনিরটা ব্যবহার করছি। আপনারা চাইলে মোজারেলা চিজটাও ব্যবহার করতে পারেন। আর কেউ যদি চিজটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে বাদও দিতে পারেন। এই পাস্তা নুডলসটি চিজ ছাড়াও অনেক টেস্টি লাগে। এটির আরও একটি সুবিধা, বাসায় গেস্ট আসলে ঝটপট রেডি করা যায়। আপনারা এই নুডলস বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আরও সব নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।